বাংলাদেশে আজ থেকে চালু হচ্ছে সর্বজনীন পেনশন কর্মসূচি। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে চার শ্রেণীর ব্যক্তির পেনশন কর্মসূচির আওতায় আসছেন, তারা হচ্ছেন প্রবাসী বাংলাদেশি, বেসরকারি চাকরিজীবী, অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মী এবং অসচ্ছল ব্যক্তি। 14 আগস্ট অর্থ বিভাগ থেকে জারি হওয়া এই বিধিমালায় প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা নামে পেনশন স্কিম চালুর কথা বলা হয়েছে। চার ধরনের স্কিমে আলাদা আলাদা সুবিধা রয়েছে। বিধিমালা মেনে যে যার সুবিধা মতো স্কিমে অংশ নিতে পারবেন। চার ধরনের পেনশন স্কিমের মধ্যে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য প্রবাস স্কিম, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য প্রগতি স্কিম, স্বকর্মী নিয়োজিত নাগরিকদের জন্য সুরক্ষা স্কিম এবং স্বকর্মী নিয়োজিত স্বল্প আয়ের নাগরিকদের জন্য সমতা স্কিম চালু হচ্ছে। পেনশন কর্মসূচিতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের আগ্রহী করে তুলতে এরই মধ্যে বেশ কিছু সুযোগ সুবিধার কথাও জানিয়েছে সরকার। জানা গেছে, সর্বজনীন পেনশন ব্যবস্থায় অন্তর্ভুক্ত হওয়া নাগরিকদের যেখানে তাদের জমা দেয়া চাঁদার বিপরীতে 8% হারে সুদ দেবে সরকার। সেখানে বৈদেশিক মুদ্রায় চাঁদা দিলে সুদ হারের বাইরে প্রবাসীরা অতিরিক্ত 2.5% হারে প্রণোদনা পাবেন। যেভাবে স্কিমে অংশ নিতে পারবেন প্রবাসীরা, বিদেশে কর্মরত বা অবস্থানরত যে কোনো বাংলাদেশি নাগরিক নির্ধারিত অর্থ বৈদেশিক মুদ্রায় জমা দিয়ে এই স্কিমে অংশ নিতে পারবেন। দেশে ফিরে সমপরিমাণ অর্থ দেশীয় মুদ্রায় পরিশোধ করা যাবে। প্রয়োজনে স্কিমও পরিবর্তন করবেন প্রবাসীরা। প্রবাসীদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তারা পাসপোর্টের তথ্য উপাত্ত দিয়ে নিবন্ধন করতে পারবেন। তবে স্বল্পতম সময়ের মধ্যে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে সেটির অনুলিপি পেনশন কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। নিয়মিতভাবে পাসপোর্ট নবায়ন বা পুনঃ ইস্যুর ক্ষেত্রে নবায়নকৃত বা পুনঃ ইস্যুকৃত পাসপোর্টের অনুলিপি জমা দিতে হবে। পেনশনের বয়সসীমা 18 থেকে 50 বছর বয়সী জাতীয় পরিচয়পত্রধারী সব বাংলাদেশি নাগরিক নিজেদের জন্য প্রযোজ্য স্কিমে অংশ নিতে নিবন্ধন করতে পারবেন। বিশেষ বিবেচনায় 50 বছরের বেশি বয়সীরাও পেনশন স্কিমে অংশ নিতে পারবেন। এক্ষেত্রে স্কিমে অংশ নেওয়ার তারিখ থেকে নিরবিচ্ছিন্নভাবে 10 বছর চাঁদা দিতে হবে। 10 বছর চাঁদা দেওয়া শেষ হওয়ার পর থেকে আজীবন পেনশন পাবেন। চাঁদার হার, প্রবাসী বাংলাদেশিদের জন্য মাসিক চাঁদার হার সর্বনিম্ন 5,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 7,500 টাকা এবং 10,000 টাকার দুটি স্কিমও থাকবে প্রবাসীদের জন্য। প্রবাসীদের বিদেশি মুদ্রায় এই চাঁদা দিতে হবে। 10 বছর পূর্তিতে 5,000 টাকার কিস্তিতে মাসে পেনশন পাওয়া যাবে মাসে 7,651 টাকা। 7,500 টাকা কিস্তিতে মাসে 11,477 এবং 10,000 টাকা কিস্তিতে মাসে 15,302 টাকা পাওয়া যাবে। এভাবে 15, 20, 25, 30, 35, 40 ও 42 বছর পূর্ণে পেনশনের হারও বাড়বে। 42 বছর পূর্ণ হলে 5,000 টাকার কিস্তিতে মাসে পেনশন পাওয়া যাবে 1,72,327 টাকা। 7,500 টাকার কিস্তিতে 2,58,491 টাকা এবং 10,000 টাকার কিস্তিতে 3,44,655 টাকা। পেনশন স্কিমে অংশ নিতে দেশ এবং প্রবাস থেকে অনলাইনে নির্ধারিত ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। এরপর আবেদনকারীর অনুকূলে একটি ইউনিক আইডি নম্বর দেওয়া হবে। আবেদনে উল্লেখিত আবেদনকারীর মোবাইল নম্বরে এবং অনিবাসী আবেদনকারীর ক্ষেত্রে স্বয়ংক্রিয় ইমেইলের মাধ্যমে ইউনিক আইডি নম্বর, চাঁদার হার এবং মাসিক চাঁদা জমা দেওয়ার তারিখ জানিয়ে দেওয়া হবে। যে কোনো স্কিমে নিবন্ধিত হওয়ার পর পেনশন কর্তৃপক্ষ ধার্যকৃত হারে নিয়মিত চাঁদা দিতে হবে। মোবাইল, ফিনান্সিয়াল সার্ভিস, অনলাইন ব্যাংকিং, ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেনশন কর্তৃপক্ষের নির্ধারিত ব্যাংক হিসেবে মাসিক চাঁদা জমা দেওয়া যাবে। প্রবাসী বাংলাদেশিরা ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে চাঁদা জমা দিতে পারবেন। সকল স্কিমের জন্য চাঁদার কিস্তি চাঁদাদাতার পছন্দ অনুযায়ী মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক ভিত্তিতে পরিশোধ করা যাবে। চাঁদার টাকা জমা হলে চাঁদাদাতার রেজিস্টার্ড মোবাইল নম্বরে SMS দিয়ে জানানো হবে। নির্ধারিত তারিখের মধ্যে চাঁদা না দিলে জরিমানার পরিমাণ সহ জানিয়ে দেওয়া হবে। কোনো প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিকভাবে পেনশন স্কিমে অংশ নিলে প্রতিষ্ঠান ও তার কর্মীদের চাঁদা প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানকে একসঙ্গে জমা দিতে হবে। পেনশন তহবিলে জমা দেওয়া অর্থ কোনো পর্যায়ে এককালীন তোলার প্রয়োজন পড়লে চাঁদাদাতা আবেদন করলে জমা দেওয়া অর্থের সর্বোচ্চ 50% ঋণ হিসেবে তুলতে পারবেন, যা ফি সহ পরিশোধ করতে হবে। পেনশন থেকে পাওয়া অর্থ আয়কর মুক্ত থাকবে এবং পেনশনের জন্য নির্ধারিত চাঁদা বিনিয়োগ হিসেবে গণ্য করে রেয়াতের জন্য বিবেচিত হবে বলেও উল্লেখ করা হয়েছে বিলে।